আসসালামু আলাইকুম। আচ্ছা, সর্বশেষ আমরা ডিলিট পর্যন্ত করেছিলাম, তো আজকে আমরা আরেকটি ফাংশনালিটি অ্যাড করি, সেটা হচ্ছে সার্চ। আমরা ধরেন এখানে সার্চটা দিলে মোটামুটি যে কোনো বই খুঁজতে সহজ হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা কি কি ধরে এটাকে সার্চ করতে পারি? আমরা বইয়ের আইডি ধরে সার্চ করতে পারি, তারপর অথর নেম, সেকশন, বুক নেম, তো এই চারটা ফিল্ড দিয়ে আমরা চাইলে সার্চ করতে পারি। তো সার্চ করতে গেলে কী লাগবে? আপনার এখানে একটা সার্চের ফিল্ড লাগবে ফার্স্টে। তো তাহলে কি করা যায়? প্রথমে আমরা একটা সার্চের বুক এন্ট্রি, বুক লিস্ট। তো বুক লিস্টে যে হেডার আছে তার নিচে স্ক্রিপ্ট থাকুক, আমরা উপরে এখানে কাজ করি। তো এখানে দেখেন কার্ড হেডার যেটা, হ্যাঁ, তো এখানে কী কী আছে? একটা বাটন আছে, বুক লিস্ট আছে, আর একটা কী আছে? আচ্ছা, আর তো কিছু নেই। আমরা এখানে একটা রো নিই, অথবা রো না নিয়ে আপনি ডিফ্লেক্স নিতে পারেন। আর ফ্লেক্সের মধ্যে কী থাকবে? এখানে একটা ক্লাস অ্যাড করে দেন, এটার নাম দেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। ওকে, আর এতটুকুর মধ্যে সব কিছুকে র্যাপ আপ করে দেন। আচ্ছা, আরেকটা লাগবে, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ, নাহলে আবার ওভারফ্লো করবে। ওকে, আর এখানে তাহলে কী লাগতেছে? আমার একটা ধরেন ইনপুট ফিল্ড লাগতেছে, ইনপুট। তো ইনপুট কী হবে? ইনপুট কিছু একটা হইল, হওয়ার পর ক্লাস দিয়ে দেন ফর্ম কন্ট্রোল, তারপর হচ্ছে দেন ডাব্লিউএমডি। ডাব্লিউএমডি মেবি কাজ করবে না, আচ্ছা কত দিয়ে দেন ডাব্লিউ, দেন হচ্ছে কত 50% বেশি হয়ে যায়, 25 দিতে পারেন। আচ্ছা 50% দিই, ঠিক আছে, তারপর তো তেমন কোনো কাজ করতেছে না। ওকে, তো এতটুকুতে দেখেন আপনার মনে হয় ডিজাইন ঠিক হয়ে যাওয়ার কথা। আমরা যদি বুক লিস্টে যাই, দেখেন এটা চলে আসছে, বাট যখন এটা দিবেন দেখেন সব কিছু মোটামুটি মাঝামাঝি একটা জায়গায় চলে আসছে। আর এটা যে সার্চ, এটা বোঝার জন্য যেটা করা যায়, এখানে ধরেন একটা প্লেস হোল্ডার দিয়ে দিই। ওকে, তো প্লেস হোল্ডার কী হবে? প্লেস হোল্ডার আপনি আপনার প্রয়োজন মতো একটা দিয়ে, আমরা দিলাম যে সার্চ। ওকে, সার্চ দিলে কী হবে? সার্চ দিলে মূলত হচ্ছে আমরা যে কীগুলো এখানে লিখব, ওই কীগুলোর উপর বেস করে কী হবে আমাদের সার্চ ইভেন্টটা কল হবে। তো সার্চ তো কোনো ইভেন্ট না, ধরেন আমরা যখন কোনো একটা কিছু লিখব তখন কী হবে, সাথে সাথে আমার একটা ইভেন্ট ফাংশন কল হবে। আমরা ধরেন ফাংশনের নাম কী দিলাম, দিলাম ধরেন সার্চ। সার্চ কী করবে? সে ধরেন সার্চ, কালার চেঞ্জ হলো না কেন? আচ্ছা, ফাংশন লেখা হয়। ওকে, তো হওয়ার পর কী হবে? আমরা ধরেন এই ফাংশনটাকে কল করে দিই, এখানে ধরেন দিলাম অ্যাট দ্য রেট কি আপ। তো কি আপ যে কাজটা করে, আপনি কোনো একটা লিখে যখন একটা যে কোনো একটা কি যখন প্রেস করবেন, সাথে সাথে হচ্ছে ইভেন্টটা কল হবে। তো এই সার্চের মধ্যে আমরা একটা ডেটা পাঠাই দেবো, ডেটা কোনটা পাঠাবো, যে ডেটাটা হচ্ছে আমরা লিখতেছি, ঠিক আছে। তো আমরা কোনটা লিখতেছি? আমরা লিখতেছি হচ্ছে ডলার ইভেন্ট। হ্যাঁ, তো ডলার ইভেন্ট মানে হচ্ছে আমরা নর্মালি যেটা ই দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করি আর কি। হ্যাঁ, তো ভিউতে ডলার ইভেন্ট দিলে ওইটা অটোমেটিক ওই এই এলিমেন্টটা সিলেক্ট হয়ে যায়। তো আমার ডেটাটা কোথায় আছে? ই ডট টার্গেট ডট ভ্যালু, যেটা আমরা জানতাম। তো আমরা এখান থেকে যদি এইভাবে দিয়ে দিই, ই ডট ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, তো এটা দিলে যেটা হবে, আমার প্রতি কি আপে এই সার্চ ফাংশনের মধ্যে এই ভ্যালুটা চলে আসবে। ওকে, তো আমরা ধরেন এটাকে রিসিভ করলাম এখান থেকে কি। তো কিতে কি আছে? কিতে আছে ধরেন আমরা যদি কনসোল ডট লগ করি, তো আমরা টেস্ট করি আর কি, আসলে আমি যদি কোনো একটা কি প্রেস করি তো আমার ফাংশনটা কল হচ্ছে কি না। তার জন্য কোথায় যেতে হবে? আমাকে বুক লিস্টে যেতে হবে। তো যাওয়ার পর আমি যদি কিছু লিখি এখান থেকে, দেখেন আমি যা লিখতেছি তা কিন্তু আমার এখানে আসতেছে। তো পরবর্তী কাজ হচ্ছে আমি যখন লিখে শেষ করব তখন কী হবে? সাথে সাথে আমার একটা ফাংশন কল করবে। তো এটা কল করার জন্য আমরা একটা প্রথমে এন্ড পয়েন্ট বানাই আসি। তো এন্ড পয়েন্টটা দিচ্ছি হচ্ছে কি, এই যে গেট বুক লিস্ট আছে, তা আমরা ধরেন এখানে দিলাম। চাইলে আপনি এটার মধ্যেও করে ফেলতে পারেন, কারণ হচ্ছে এখানে একটা কন্ডিশন দিলে আপনার কাজ হয়ে যায়। তো সেটা হচ্ছে কি দিবেন, ধরেন আপনি এখানে দিলেন ডলার কি। ওকে,
তো কি কল দিলেন হচ্ছে কি রিকোয়েস্ট কি, তো এটা যে কাজটা করে আমরা যে কি যেটা দিচ্ছি ওটাকে যদি আমি প্যারামিটার আকারে বুক লিস্টের সাথে পাঠিয়ে দিই সেটাকে রিসিভ করে নিবে। ওকে, তো এখানে যেটা করা যায় সেটা হচ্ছে আমরা প্রথমে চেক করি যে ইফ রিকোয়েস্ট হ্যাজ, ওকে হ্যাজ হচ্ছে কি, হ্যাজ হচ্ছে ধরেন যদি কি থাকে, হ্যাঁ যদি কিটা থাকে তাহলে হচ্ছে ধরেন আমার এটা আসলো। ওকে, এরপর চেক করবেন হচ্ছে যদি এটা হয় তো হইলো, আর আরেকটা জিনিস করতে পারেন যদি এটা হয় তখন কি হবে বুক লিস্টটাকে এখানে কল করে দেন আর এখানে তো কন্ডিশন গুলো দিয়ে দেন, শর্টকাটে করতেছি আর কি, আপনারা আরেকটি স্মার্ট ভাবে করবেন। এখানে দেখেন এখন কন্ডিশন গুলো এখানে আসবে, হ্যাঁ যে প্রথমে দিলাম হচ্ছে হায়ার আইডি কমা হচ্ছে কি ডলার কি, এটা হচ্ছে যেহেতু আইডি সরাসরি মিলতেই পারে স্বাভাবিক। এরপর হচ্ছে কি আমার বুক নেম, হ্যাঁ তো বুক নেমটা কি ছিল এখানে, বুক নেমটা তো ভুলে গেছি, এটা হচ্ছে কি ছিল নেম ছিল মেবি, যে এখানে নেমই আছে, তো তারপর দিয়ে দেন হায়ার নেম কমা হচ্ছে কি কি, তারপর আছে নেমের পরে কি আছে অথরাস সেকশন আছে অথর সেকশন দিলাম। এখন কথা হচ্ছে ধরেন তিনটা বা এই চারটা কোনটা মিললো না তখন কি হবে, তো তখন হবে অর হায়ার, মানে হচ্ছে যদি এটা না মিলে যদি অন্য কিছু মেলে আর কি। হ্যাঁ তো আইডির ক্ষেত্রে আমরা অর হায়ার দিব না, কারণ হচ্ছে আইডি যদি দিতে হয় তাহলে তার অবশ্যই জেনে শুনে দিতে হবে আর কি, জেনে শুনে বলতে ধরেন আপনার ফিক্সড যে আইডি ওইটা দিতে হবে আর কি, তাহলে হচ্ছে জাস্ট ওই বইটা সে পেয়ে যাবে। এখন দেখেন এতটুকু হচ্ছে সে যদি রিকোয়েস্টে কোনো কি পায়, হ্যাঁ কারণ হচ্ছে কি আমরা কোয়েরি প্যারামিটার আকারেও কিন্তু আমরা বুক লিস্টটা পাঠাতে পারি, ঠিক আছে, তো সেখানে যদি সে কি পায়, কি পাইলে হচ্ছে ওই কীয়ের সাথে সে মিলিয়ে দেখবে, তাহলে মানে মিলে যদি কিছু পায় তাহলে হচ্ছে সে বুকটাকে রিটার্ন করবে, আর এলস কী হবে, এলস হবে এই ব্লকটা। ওকে, তখন দেখবেন যে মোটামুটি ডান। এখন যেটা হলো যদি কি থাকে তাহলে হচ্ছে বুক লিস্টের মধ্যে সেই ডেটাটা সেভ করবে, আর এলস হচ্ছে সে হচ্ছে বুক লিস্টের মধ্যে মানে ডিসেন্ডিং আকারে রাখবে আর কি। ওকে, আর দেন আর এখানে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে একটা তো কি থাকবে, হ্যাঁ আর আরেকটা এন্ড করে দেন, এন্ড কি যদি কি গেটার দেন জিরো, হ্যাঁ তো এটা কি গেটার দেন না, এটা হবে কাউন্ট, কাউন্টও না এটা হবে ধরেন এসটিআর এলিয়েন, এসটিআর এলিয়ান, হ্যাঁ তো এসটিআর এলিয়ান যেটা করে সে হচ্ছে লেন্থটা দেখে আর কি, যে কি এর লেন্থ কতটুকু, যেহেতু আমরা স্ট্রিং পাঠাচ্ছি এখানে সে সাথে সাথে চেক করে নিবে যে কি এর লেন্থ যদি আমার জিরোর চেয়ে বড় হয় তখন হচ্ছে সেখানে চেক করবে, কারণ আমি এমটি স্ট্রিং দিলে তার এটা চেক করার দরকার নাই। তো হ্যাজ কি মানে হচ্ছে আমি সে যদি এমটিও পায় তখন এটা চেক করবে আর বারবার আপনাকে নাল রিটার্ন করবে, ঠিক আছে। তো এতটুকু দিলে মোটামুটি একটু ভ্যালিডেশনও হইলো, আপনার কিটাও আসলো। তো এখন হচ্ছে আপনি কল করার পালা, এপিআইটা কল করতে হবে, তো এপিআই কল করতে গেলে আপনি যে গেটের জন্য যে কাজটা করছেন না সেম কাজটাই করতে পারেন, দেখেন কারণ হচ্ছে সেম এপিআই পয়েন্টটা ওখানে কল করা আছে আমরা এই যে গেট ডেটা, ঠিক আছে। তো এখানে এতটুকু কপি করান, তো এতটুকু কপি করে কি হবে, কপি করার পরে ধরেন যেটা করতে পারেন আচ্ছা এতটুকু কপি করলে একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে একটু বলে নিই, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে একটা পেজিনেশন ইউজ করি, হ্যাঁ তো পেজিনেশনে কী হয় দুইবার কিন্তু এই ফাংশনটা কল হয়, হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের এমন একটা কিছু করা উচিত যেখানে পেজিনেশন এই ফাংশনটাই কল হবে, বাট আমাদের কোয়েরি স্ট্রিং যেটা ওইটা ঠিক থাকবে। তো তাহলে যে কাজটা করবেন আপনি এখানে একটা ইয়ে দিয়ে রাখেন, এটা কী বলে একটা কি দিবেন, একটা দিলাম যে সার্চ কি, সার্চ কি, সার্চ কি হবে কি ডিফল্টভাবে এমটি হবে। তো আমরা ধরেন যখন কোনো কি চেঞ্জ হবে আমরা এটাকে জাস্ট সার্চ কি ইকুয়াল কি এটাকে আমি জাস্ট ইনিশিয়ালাইজ করে দিলাম, হ্যাঁ জাস্ট তার মধ্যে যখন যেটা চেঞ্জ করবো তখন কিটাও চেঞ্জ হইলো। তো চেঞ্জ হওয়ার পর কি হবে, চেঞ্জ হওয়ার পর এই যে প্রতিবার চেঞ্জ তো হয়েছে, হওয়ার পর হচ্ছে আমরা
এখান থেকে এই ডেটাটাকে আবার কল করে দেব দিস ডট গেট হচ্ছে কি ডেটা এই ফাংশনটা কল হয়ে গেল আর আপনি পেজ নাম্বার দিতেও পারেন নাও পারেন সে ডিফল্টভাবে ওয়ানই ধরে নেবে ওকে আর এখানে কল করার সময় আমরা একটু চেক করব আর কি হ্যাঁ সেটা হচ্ছে কি করব আমরা এখানে আবার প্লাস করব ওকে তো প্লাস করে একটা স্ট্রিং টেম্পটেড স্ট্রিং দিবেন দেওয়ার পর হচ্ছে আচ্ছা ভালো হয় উপরে চেক করে দেন এখানে দেন দিস দিস ডট কি সার্চ কি ডট লেন্থ হ্যাঁ লেন্থ যদি কি হয় গ্রেটার দেন জিরো হয় ওকে তখন কি হবে তখন আমি দিলাম যে এখানে কি দিলাম ধরেন লেট ইউআরএল ইকুয়াল হচ্ছে কি একটু সাজাই দিই তাহলে হচ্ছে এখানে খুব বেশি ঝামেলা মনে হবে না ওকে এটা হচ্ছে আমাদের ডিফল্ট ইউআরএল ওকে ডিফল্ট ইউআরএলটা আমি এখানে রাখলাম ইউআরএল এর মধ্যে আর এখান থেকে ডাবল কোটেশনটা হবে না আর এখানে ইকুয়াল আছে আবার এখানে যে পেস্টটা আছে এটা চলে আসবে হচ্ছে কি এই যে একটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তো এই ইউআরএল এর মধ্যে কি হবে যদি কি থাকে হ্যাঁ তখন হবে ইউআরএল প্লাস ইকুয়াল হ্যাঁ এটা প্লাস ইকুয়াল মানে হচ্ছে কি ইউআরএল সাথে কনকেটনেট হবে তো কনকেটনেট কি হবে একটা অ্যান্ড দিবেন দেন হচ্ছে কি ইকুয়াল হচ্ছে কি টেম্পোরারি স্ট্রিং এর মধ্যে দিস ডট সার্চ কি তো এটলে যেটা হবে ধরেন যদি সার্চ কি থাকে মানে জিরোর চেয়ে বড় হয় তখন ইউআরএলটা ইউআরএল এর সাথে এতটুকু অ্যাপেন্ড হয়ে যাবে আর কি জাস্ট হচ্ছে আগে ছিল এতটুকু তার সাথে অ্যান্ড হয়ে এ পার্টটা যোগ হবে তো যোগ হওয়ার পরে কি হবে ইউআরএলটা প্রতিবার এখানে কল হবে তো এতটুকুতে কাজ হওয়ার কথা চেক করি যে আসলে কাজ হয় কিনা এখান থেকে আপনার যেতে হবে বুক লিস্টে তো বুক লিস্টে যাওয়ার পর দেখেন সব কিছু কেটে দেন এখান থেকে দেখেন আমি ধরেন প্রথমে নেক্সট টেক্সটে যদি ক্লিক করি মানে এগুলো ঠিকঠাক কাজ করতেছে সমস্যা নাই তো আমি ধরুন সি দিয়ে সার্চ দিই হ্যাঁ সি দিয়ে কী কী আসছে দেখেন সি এর লিস্টগুলো আসছে ওকে বাচ্চা আমি দিলাম যে পোয়েট্রি দিয়ে দেখি পোয়েট্রি নামে অন্য কিছু আছে কিনা আচ্ছা এখানে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা অর হয়ার যখন করছি না তো অর হয়ারে যেটা করবেন সেখানে লাইক যেটা আছে লাইক করে স্ট্রিংটা অ্যাড করতে হবে লাইক ই লাইক তো প্রথমে এতটুকু সবগুলোতে অ্যাটাচ করে দেন করার পর এখানে আবার একটা পার্সেন্টেজ যোগ করতে হবে এটা হচ্ছে আপনার লাইক কোয়েরি স্ট্রিং এর সিস্টেম আর কি তো সে আপনি যদি শুরুতে শুধু পার্সেন্টেজ ইউজ করেন তাহলে সে যেটা করে আপনি যে কিটা পাঠাচ্ছেন কি এর প্রথম অংশ যদি কি এর সাথে মিলে তখন ওইগুলোকে রিটার্ন করে হ্যাঁ তো সার্চের ক্ষেত্রে দুই পাশে দিয়ে দিবেন তাহলে সে হচ্ছে আগে পিছিয়ে সমস্যা নয় সবগুলো কিওয়ার্ডের সাথে চেক করে নেবে যেখানে পায় সেটাই রিটার্ন করবে ওকে এখন দেখেন যদি আমি এখানে রিলোড টিপ পোয়েট্রি দেখেন পোয়েট্রি দিয়ে সে কয়টা পাইছে বা পয়েট যদি দেন সে দুইটা পাইছে ওকে সে দুইটাই রিটার্ন করতেছে এরপর ধরেন যে দিলেন ডার্ক আমি ডার্ক দিলাম ডার্ক দিয়ে একটা ওকে এরপর দিলেন ধরেন সাইট তারপর ধরেন যে আপনি ই ব্লক দেখতে চান হ্যাঁ দেখেন না ই না দিয়ে শুধু ইটা তো এখানে প্রবলেম যেটা হয়েছে সে ধরেন প্রথমে তো চেক করে নেয় যে আসলে এখানে ই ব্লক দিয়ে এটা পাওয়ার কথা ছিল এটা পাইলো না কেন একটু দেখি কারণ হচ্ছে আমরা সেকশন তো দিয়ে রাখছিলাম সেকশন কমা যদি কি হয় তখন হচ্ছে সে শুধু কিগুলো রিটার্ন করার কথা সে মানে ই নামে কিছু পায় নাই কেন পায় নাই জানি না বি যদি দি তো সে অন্য কন্ডিশনগুলো চেক করতেছে আর কি সেকশনের কন্ডিশনে আসতেছে না একটু এখান থেকে বুক লিস্ট একটু দেখেন বুক লিস্ট ইমেজ অথর সেকশন 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 আচ্ছা বানান ঠিক আছে কিনা দেখি সেকশন বানানো ঠিক আছে সেকশন ঠিক থাকলে এটা পাঠানোর কথা ছিল কেন আসতেছে না নট শিওর আচ্ছা অথর দিয়ে চেক করি
শুধু কলাম দিয়ে কলাম নামে কোনো ভিউই নেই শিওর দেখেন কলাম কাজ করতেছে যদি মিস্টার দেন তখনও কাজ করতেছে ঠিক আছে কিন্তু যখন শুধু সেকশন দিচ্ছি তখন কেন যেন কাজ করতেছে না আর কি তো যাই হোক প্রবলেম নাই মোটামুটি আপনার এখন দেখেন সার্চ রেজাল্টটা যে কাজ করতেছে সেটা আপনি বুঝতেছেন কারণ হচ্ছে দেখেন আমার প্যারামিটার কিন্তু সাত বাড়েনি হ্যাঁ কিন্তু আপনি যেন সব কিছু কেটে দিলেন হ্যাঁ কেটে দিলাম তখন আমার যে সবগুলো পেজ রিটার্ন করতেছে মানে সবগুলো ডেটা আমার রিটার্ন করতেছে তো মোটামুটি এই হলো আপনার সার্চ ইমপ্লিমেন্টেশন চাইলে এটাকে আরও অ্যাডভান্স আপনার কোয়েরির মাধ্যমে করতে পারেন আর কি হ্যাঁ তো অনেক সময় দেখা গেছে আরও বেশি এখানে কন্ডিশন অ্যাড করা হয় শাল হইতে পারে শাল তারপর সেকশন অথর এগুলো দিয়ে আরও অ্যাডভান্স করে পাঠানো হয় আর কি তো সেক্ষেত্রে আপনি মাল্টিপল এরকম কী নেবেন সবগুলো কী পাঠাবেন একটা একটা করে এগুলো অনেক বড় হয় কোয়েরিগুলো কারণ প্রচুর ইফেলস ইউজ করে করে আপনার কীটাকে অনেক বড় করতে হয় আপনার কন্ডিশনগুলোকে মিলাইতে হয় তো করেন আপাতত এতটুকু করলে আমাদের এই প্রজেক্টের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।